আমার রাইজিস্ট নিউজের পর্দায় স্বাগত। সঙ্গে আমি সুস্মিতা জানাই মহালয়ার তিথি ও শুভেচ্ছা। মহালয়ার তিথি, এই মহালয়ার তিথিতেই কিন্তু দেবী দুর্গা মূর্তি আসেন এবং সেখানে অসুরদের দমন করে থাকেন, কারণ অশুভ কাজ যারা করেন তাদেরকে দমন করা হয় এবং সেই থেকে কিন্তু মহালয়ার সূচনা। অর্থাৎ মহা আশ্বিন মাসের যে গণেশ চতুর্থী, সেই গণেশ চতুর্থীর পর যে পূর্ণিমা, সেই পূর্ণিমাতেই পিতৃপক্ষের সূচনা হয় এবং অমাবস্যাতে পিতৃপক্ষের অবসান হয়। এরপর শুরু হয় মাতৃপক্ষ। পিতৃপক্ষ এবং মাতৃপক্ষের যে সন্ধিক্ষণ, সেই সময়টাকে বলা হয় মহালয়া। মহালয়ার দিনে সকলে বেরিয়ে পড়েন এবং সকলে আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে দিনটিকে উপভোগ করেন এবং এই মহালয়ার পর থেকে কিন্তু শারদীয়া দুর্গোৎসবের দিন গণনা শুরু হয়। হাতে মাত্র কয়েকটি দিন বাকি থাকে এবং আজকের যে মহালয়া, সেই মহালয়া দিনে বিভিন্ন প্রান্তে কিন্তু একই পরিবেশ। সকলে ভোরবেলা বেরিয়েছেন, আনন্দ উদ্দীপনা করছেন, কেউ বেরিয়েছেন পরিবারের সাথে, আবার কেউ বেরিয়েছেন বন্ধু বান্ধবদের নিয়ে, তবে চুটি আনন্দ করছেন এবং সে ছবি আমরা তুলে ধরব আপনাদের সামনে। পিতৃপক্ষর মাতৃপক্ষের সন্ধিক্ষণে মহালয়া মানে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা থেকে কাটি পড়ল। বাঙালির চিরায়ত সংস্কৃতির এই মহালয়ার ফুল মানে বীরেন্দ্রকৃষ্ণ ভট্টের কণ্ঠে উদাত্ত সুরে চণ্ডীপাঠ আর ফুলের শরৎকে হৃদয় মাখিয়ে সকালবেলায় মনের টানে এখানকার সেখানে বলগানহীনভাবে ঘুরে বেড়ানো। রাজধানী মহালয়ার এই ভোরের মনোরম চিত্র ধরা পড়েছে সংবাদ মাধ্যম রাজিষ্ট বাংলার ক্যামেরা আর সাংবাদিকের দৃষ্টি মুখে দিয়ে। এমবিবি কলেজের সামনের মনোরম রাস্তার এই মহালয়ার ভোরের চিত্র প্রমাণ করে দুর্গা পূজার সঙ্গে বাঙালি মানুষের যোগ কতটা গভীর। আনন্দ আয়োজনের এই ভোরে নিজের পরিবার পরিজন আর শিশুদের সঙ্গে নিয়ে ঘুরতে বেরিয়েছেন বরাবরের মতোই প্রচুর মানুষ। সামনে আসছে আগমনীর আরাধনা, তাই সেই আনন্দেরই ঝলকানি উৎফুল্ল মানুষের চোখে মুখে। ঘুরতে বেরিয়ে পড়া পরিবারের পুরো সদস্যের গলাতেও তাই সেই আনন্দেরই প্রতিধ্বনি। ক্যামেরার সামনে সাবলীর মুখে সে জানায় এই সকাল আর আগমনী পুজোর আনন্দে সে মুখর। কয়টা জামা কিনেছে তাও জানিয়েছে এই ছোট্ট মুখে। সাথে যোগ্য সঙ্গীত করেছেন তার মা। তো প্রত্যেক বছর কি মহালয়ার দিন এইভাবে বের হওয়া হয়? হ্যাঁ, বের হওয়া হয়। তো নিশ্চয় পরিবারের সাথে বেরিয়েছি। তোমার কেমন লাগছে? প্রত্যেক বছর কি বের হও? কার সঙ্গে বেরিয়েছো? তো আর কি রয়েছে? পূজার ড্রেস কেনাকাটা হয়েছে কি? কয়টি কেনা হলো? নাই, পুজো তো মাত্র 5 দিন। তো তুমি ওই ড্রেসগুলি কীভাবে পড়বে? উৎসবের প্রাক লগ্নের এই মনোরম ভোরকেও মনের আনন্দে ঘুরেছেন তো কেউ আবার নিজের মোবাইল নিয়ে সেলফি তুলতে ব্যস্ত। উচ্ছল হাসির ঝলক আর আনন্দময় সব মুখে এই বার্তা যে অসুর নাশিনী দেবী দুর্গার আগমন কাল আর শরতের প্রকৃতি যেন সমার্থক হয়ে মন মাঝারে বিরাজ করছে। বছর শেষের এই অপেক্ষার পরে দেবীর আগমনকালের এই মুহূর্ত তাই আপামর বাঙালির কাছে বড় মধুর। আর একই সাথে শাশ্বত বাঙালি সংস্কৃতির প্রবাহমান স্রোত বাঙালির কাছে তাই মহালয়ার ভোর মানেই নস্টালজিক স্মৃতির সঙ্গে আনন্দময় মুহূর্ত আগমনের অপেক্ষা।
গোটা রাজ্যের জনমানুষের আনন্দময় ছবি প্রমাণ করে দেবী দুর্গাকে বরণ করার জন্য রাজ্যবাসী প্রস্তুত হৃদয়ে মননে। সকলে ছুটি আনন্দ করছেন, বেরিয়েছেন বিভিন্ন প্রান্তের একটাই ছবি। ভোরবেলা সকলে ঘর থেকে বেরিয়ে পড়েছেন, ছোট বড় সকলে আনন্দ করছেন, খাওয়া দাওয়া চলছে, তার পাশাপাশি পুজোর যে কেনাকাটা সেটাও কিন্তু অনেকটাই ফুরিয়ে গেছে, কারণ হাতে মাত্র কয়েকটা দিন বাকি। এবং এই মহালয়ার দিনে দীর্ঘ প্রতীক্ষায় থাকে আজকের দিনটি, অর্থাৎ এই ভোরবেলা বেরোবেন শরতের ইমেল হাওয়া, তার পাশাপাশি শিউলি ফুলের মন্ত্র, কাশ ফুলের দোলা এবং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে চণ্ডী পাঠ, সে চণ্ডী পাঠের মধ্য দিয়ে কিন্তু মহালয়ার যে উপভোগ, সে উপভোগ অনেকটাই কিন্তু আমাদের গা শিউরে ওঠে। এবং মা দেবী দুর্গা মর্তে আসছেন এবং চুটি আনন্দ করবেন। এই মহালয়া থেকে দিন গণনা শুরু হয়েছে হাতে আর মাত্র কয়েকটা দিন। ক্যামেরায় নারায়ণ শীলের সাথে আমি সুস্মিতা, রাইজিস্ট নিউজ।